বারবার একটি রিকোয়েস্ট হচ্ছে যে স্যার, এসএসসি জিডিতে যে বর্ডার ডিস্ট্রিক্টগুলো আছে পশ্চিমবঙ্গের ভেতরে, সেই ডিস্ট্রিক্টের কাট অফ সম্বন্ধে জানতে চাই। তাই সমস্ত কিছু ভাবনা চিন্তা করে তোমাদের জন্য আমি আজকের এই কাট অফটা শুধুমাত্র এসএসসি জিডি যারা বর্ডার ডিস্ট্রিক্ট আছে তাদের জন্য নিয়ে এলাম। তো এই কাট অফটি আমরা অবশ্যই জানবো, তার আগে আমরা জানবো যে এসএসসি বর্ডার ডিস্ট্রিক্ট কোন কোন জেলাগুলো বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে সেইগুলো কিন্তু আমরা জানতে পারবো। তো যাই হোক, এই ভিডিওটি শুরু করার আগে তোমার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তুমি যদি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ সবার আগে সবার প্রথমে এসএসসি জিডি সম্বন্ধে লেটেস্ট আপডেট পেতে আমি কিন্তু হাজির হব। সঙ্গে তোমার যে পেড বলো, পিএসটি বলো বা মেডিকেল বলো, যে কোনো হেল্প যখন লাগবে আমি তোমাকে কিন্তু করার সাহায্য করব। তো সেই দিকে ভাবনা চিন্তা করে আমার চ্যানেলকে তুমি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো প্রথমে আমরা দেখে নিই যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে বর্ডার ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টগুলো কি কি। প্রথমে আমি এখানে নিচে কোড দেখতে পাচ্ছ, কুচবিহার। তুমি যদি কুচবিহারের বাসিন্দা হও, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা, উত্তর দিনাজপুর, কালিম্পং, তাহলে অনেকগুলো কিন্তু জেলা আমাদের মধ্যে আছে। তাহলে বুঝতেই পারছো, তাহলে প্রায় 11টি জেলা কিন্তু আমাদের কি পড়া হয়, এই বর্ডার ডিস্ট্রিক্টে পড়ে, এবং সিট সংখ্যা অনেকগুলোই বেশি আছে। সুতরাং এই বর্ডার ডিস্ট্রিক্টে বর্তমানে যেটা ডাক হবে, ধরে নাও প্রায় 2 লক্ষ ছেলেকে কিন্তু মেডিকেল বলছি মাঠের জন্য ডাক হবে। তো 2 লাখ ছেলে কিন্তু এই মেডিকেলে এক্সট্রা ডাক হবে। তো এই ডাক হওয়ার জন্য কিন্তু কাট অফটি একটু কম হয়ে যাবে। এবার এই কাট অফ আলোচনা করার আগে আমাদের আরেকটা আলোচনা করা দরকার যে 2015-তে কাট অফ কত ছিল। তো চলো সেটাও একবার তোমাকে দেখিয়ে দিই। 2015-তে তুমি দেখতে পাচ্ছ এখানে, তোমায় দেখাই এখানে ভালো করে, বর্ডার ডিস্ট্রিক্টে কাট অফ ছিল 51 নম্বর, ঠিক আছে। তেমনভাবে বর্ডার ডিস্ট্রিক্টে কাট অফ ছিল 51 নম্বর, তেমনভাবে ওবিসি ছিল 42 নম্বর, এসসি ছিল 43 নম্বর এবং এসটি ছিল 45 নম্বর। কিন্তু সেবারের তুলনায় এবার কাট অফ কম হতে চলেছে। কেন কম হতে চলেছে সেইটা আমি আলোচনা করব আরেকটি ভিডিওতে, ঠিক আছে। এবং তুমি যদি অন্য নকশাল হয়ে থাকো তার মানে তারও কাট অফ আলোচনা করো পরবর্তী ভিডিওতে। এই ভিডিওতে আলোচনা করব যে বর্ডার ডিস্ট্রিক্টের কাট অফ কত হতে চলেছে। আমি তোমাকে এবার কাট অফ দেখাবো যে বর্ডার ডিস্ট্রিক্টের কাট অফ কত হতে চলেছে। তো বর্ডার ডিস্ট্রিক্টের কাট অফ যেটা হতে চলেছে সেটা আমি তোমাকে লিখছি, খুব অল্প কাট অফ হবে। তুমি যদি বর্ডার ডিস্ট্রিক্ট হয়ে থাকো আর তুমি যদি এই নম্বরটা পেয়ে থাকো, তার মানে তুমি যদি জেনারেল হও আর তুমি যদি আমার বেশি নয় মাত্র 40 নম্বর পেয়ে থাকো, তাহলে তুমি কিন্তু অবশ্যই ডাক পেতে চলেছো। ইয়েস, তুমি যদি বর্ডার ডিস্ট্রিক্ট হও, 40 নম্বর পেয়ে থাকো জেনারেল, তাহলে কিন্তু ডাক পেতে চলেছো। তেমনভাবে তুমি যদি ওবিসি হও, তাহলে তুমি যদি 38 নম্বর পাও তাহলে কিন্তু তুমি ডাক পেতে চলেছো। তেমনভাবে তুমি যদি এসসি হও, তাহলে কিন্তু তুমি যদি 35 নম্বর পাও তাহলে কিন্তু ডাক পেতে চলেছো, ঠিক আছে। আর তুমি যদি এসটি হও, ইয়েস তুমি যদি এসটি হও তাহলে কিন্তু তোমাকে 36 পেতে হবে। তাহলে বর্ডার ডিস্ট্রিক্ট বিলং করো, তুমি যদি এই নম্বরগুলো পেয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই তুমি রানের জন্য প্র্যাকটিস শুরু করে দাও, এবং তুমি যদি রানের জন্য বা মেডিকেলের হেল্পের জন্য আমাদের সেন্টার আসার চেষ্টা করো, আমাদের এখানে ট্রেনিং দেওয়া হবে, তুমি কিন্তু আসতে পারো। তার আসার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো 7076650708। আমাদের এই সেন্টারটি হচ্ছে নদিয়া জেলার করিমপুর অবস্থিত। যাই হোক, তুমি আরও হোয়াটসঅ্যাপের মাধ্যমে তুমি আমাকে জানতে পারো, ঠিক আছে, সমস্ত কিছু। তো চলো আজকের ভিডিওটি এখানেই, পরবর্তী ভিডিওতে কেন কাট অফ এত কম হবে সেই বিষয়ে আলোচনা করব, এবং নকশাল এরিয়ার কাট অফ কত হবে সেটা নিয়ে আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত আপাতত বাই বাই, লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতে ভুলবে না।